বন্ধুকে নলনাই গুলো আমরা একটা দামি কেন্দ্রে রাখবো যাতে করে আমাদের আনকন্টেস্টেড কোনো জায়গাতে নির্বাচিত না। নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দামি ক্যান্ডিডেট রাখার জন্য। দামি ক্যান্ডিডেট কিন্তু আসলে আমরা তো জানি যে দামি ক্যান্ডিডেট অর্থটা দামি, তো আমরা কুচকাওয়াজ করতাম ছোটবেলায়। হ্যাঁ, তো তখন আমরা স্কাউট করেছি, তখন একটা বন্দুক থাকতো, সে বন্দুকে নলও নাই গুলিও নাই, তো এরকম একটি সেটা দামি, সেটা ফোটে না বা কিছু করে না, ক্ষতি করে না। আমরা একটা দামি ক্যান্ডিডেট রাখবো যাতে করে আমাদের আনকন্টেস্টেড কোনো জায়গাতে নির্বাচিত না হয়। আমরা কম্পিটিশনের মধ্য দিয়ে একটা চমৎকার পার্টিসিপেটরি ইলেকশন, অংশগ্রহণমূলক যে নির্বাচনটা, সেখানে আমাদের অবাধ, সুস্থ, সুন্দর, স্বচ্ছ এবং এখানে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, তো সেটা আমাদের একটা বিষয় আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমরা সেটাই কিন্তু আপাতত যেটা হয়, একটা বিশ্ববিদ্যালয় শুরু হলে আমাদের কিন্তু একটা ভাড়া রেন্টেড একটা বিল্ডিং আমাদের প্রয়োজন হয়। আমরা আপাতত একটি রেন্টেড বিল্ডিংয়ে সেটি শুরু করব। আমাদের কার্যক্রম এখানে অফিস হবে, অফিসে কার্যক্রম শুরু হবে প্রাথমিকভাবে, আমরা পড়ানোর জন্য আমরা কিছু জায়গা ঠিক করব। সেটি এমনও হতে পারে মেহেরপুর সরকারি কলেজের যে একাডেমিক ভবন আছে সেটাকে আমরা ব্যবহার করার পরিকল্পনা আছে। আমরা বিশ্ববিদ্যালয়টি কোথায় করব সেটি আমরা কিছুদিনের মধ্যে আমরা জানাবো। আমরা বেশ কয়েকটি জায়গা আমরা বেছে নিয়েছি, তো সেটার ভিতর সবচেয়ে উত্তম যেটা হয়, যেটা সকলের জন্য ভালো হয়, সেরকম একটি চমৎকার জায়গা, চমৎকার লোকেশন আমরা কিন্তু সিলেক্ট করতে যাচ্ছি। মেহেরপুরের এই মুজিবনগর বিশ্ববিদ্যালয়টি মেহেরপুরের মানুষের দীর্ঘদিনের এটি প্রত্যাশা, এটি দাবি ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আমাদের মেহেরপুর 1971 সালে সেই 17 এপ্রিলের বাংলাদেশ সরকারের প্রথম সরকার যে শপথ গ্রহণ করে তার পবিত্র জায়গা হচ্ছে এই মুজিবনগর। তো মুক্তিযুদ্ধের তীর্থস্থানও এই মুজিবনগর, তো সেক্ষেত্রে মানুষের প্রাণের দাবি ছিল যে মেহেরপুর একটি বিশ্ববিদ্যালয় হবে। তো সেক্ষেত্রে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের সেই আমাদের মানুষের প্রত্যাশাটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি পূরণ করে দিয়েছেন। এটা আমরা জানি যে বছর খানি হতে যাচ্ছে যে আমরা এটা গেজেট হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা পদক্ষেপ গ্রহণ করি বিভিন্ন রকম। তো আমরা এই মুজিবনগর বিশ্ববিদ্যালয়টি প্রথম কথা বলবো যে আমাদের এলাকার যে মান সম্মান মর্যাদা এটা অনেক বাড়িয়েছে যে আমাদের মেহেরপুরে কিন্তু বিশ্ববিদ্যালয় আছে। আমাদের মতো কিন্তু অনেক জেলা আছে যেখানে বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু মুজিবনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা জায়গার, জাতির পিতার নামে নামকরণ, এই এলাকার নাম, বাংলাদেশের প্রথম রাজধানী, সেইটির নামকরণের মুজিবনগর বিশ্ববিদ্যালয়। তো সেটি আপনি ঠিকই বলেছেন, যথার্থভাবে বলেছেন, মানুষের প্রাণের দাবি এবং আমরা অত্যন্ত উচ্ছ্বসিত এটার জন্য। আমরা এখন একজন ভিসি নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবে সঠিক একজন ব্যক্তিকে, এবং আমি বলবো রাইট ম্যান রাইট প্লেস, আমাদের এরকম একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের খুব সুনামধারী একজন ব্যক্তি, যিনি পর্যন্ত একজন প্রফেসর হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত দায়িত্বশীল জায়গায় থেকে তিনি অনেক দায়িত্ব পালন করেছেন।